বৃষ্টির দিন আর খিচুড়ি রান্না হবে না, তা তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আম্মু বললো যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি মাংস আজকে লাঞ্চ হবে। তো এই জন্য আম্মু আজকে খিচুড়ি আর মাংস রান্না করবে। তো রান্নার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এখানে কোরমা রান্না করা হচ্ছে, এটা আয়াতের জন্য। আর এই পাশে আম্মু গরুর মাংসটা বসিয়ে দিয়েছে। উফ, লুক এট দ্য কালার! আম্মুর মাংস টেস্ট জাস্ট অসাধারণ, এত মজা হয়। তো এরপরে আম্মু রান্না করছিল আর আয়াতের জন্য পোলাও রান্না হয়েছিল। তো আমি আয়াতকে তাড়াতাড়ি খাওয়িয়ে দিচ্ছি। দেখুন দুষ্টুমি করছে, খেতেই চায় না, এতটুকু নিয়েছে মানে এই না যে সম্পূর্ণটা খাবে। তো আয়াতকে খাওয়িয়ে দেওয়ার পরে আমি আমার লাঞ্চ কমপ্লিট করি। এরপর বিকেলের দিকে বৃষ্টি কমেছিল, আকাশটা একটু ভালো ছিল, তো ভাবলাম একটু বাহিরে যেয়ে ঘুরে আসি। তো নদীর পাড়ের ওদিকে গিয়েছিলাম, আমাদের বাসার সাইডে একদম নদী। তো আয়াতকে নিয়ে বের হয়েছিলাম দেখানোর জন্য। তো ওই যে নদী, অনেক পানি এসেছে এখন, বিকেলে দিয়ে গিয়েছিলাম। এই যে আমার দুই মা, আমার আম্মু আর আয়াত। তো হাঁটতে হাঁটতে সামনে এটা আমার স্কুল, এই রাস্তায় হাঁটছিলাম আর অনেক কথা মনে পড়ছিল, ছোটবেলার অনেক স্মৃতি এখানে আমার। আমার স্কুল এটা, এটা ইনফ্যাক্ট আমার আমার হাজব্যান্ডের, আমার আব্বু, আমার শ্বশুর সবার স্কুল এটা। আগেই বলেছিলাম আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি একই এলাকাতে, 20 মিনিটের রাস্তা। তো আমাদের সবারই স্কুল এইটাই ছিল। তো আয়াতকে দেখাচ্ছিলাম স্কুল, আনফর্চুনেটলি স্কুলটা তালা ছিল বিকেলবেলা, আগে তালা থাকতো না, এই বিল্ডিংটা ছিল না যখন আমি পড়েছি তখন, এই সাইডের চারতলা বিল্ডিং যেটা এটা ছিল না, এটা রিসেন্ট হয়েছে। তো আগে তালা থাকতো না দেখি আয়াতকে নিয়ে গেছিলাম, বাট এখন দেখলাম যে তালা দেওয়া, এজন্য আয়াতকে আর ভিতরে নিয়ে যেতে পারলাম না। তো এরপর বাসায় চলে এসেছিলাম, সন্ধ্যার সময় আব্বু সমোসা পাঠিয়েছিল, তো চা খাচ্ছিলাম আর সমোসা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো থ্যাংক ইউ।